হাই বন্ধুরা, দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছি। এখন কোথায় যাব দেখো, স্টেশনে চলে এসেছি। দেখো এখানে আমার মামি বসে আছে, মামিকে সারপ্রাইজ দিয়ে দিলাম। ওরা কেউ জানেই না আমি যে ওদের সাথে যাব। এটা আমার মাসি। ট্রেনে কত ভিড়, আর এখানে ট্রেনে খুব একটার পর একটার পর একটার পর যারা দূর থেকে আসে। এ বসে আছে আমার বড় মামি, আমার মা, আমার মাসি, সবাই মিলে যাচ্ছে ঘুরতে। আমার যাওয়ার কথাই ছিল না, সবাইকে খুব সুন্দরভাবে সারপ্রাইজ দিলাম। সুন্দর যাওয়ার কথা, কত সুন্দর জায়গাটা। তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখতে থাকো, তাহলেই জানতে পারবে আমি কোথায় যাচ্ছি, কী কী করলাম সারাদিন, কোথায় কোথায় ঘুরেছি, সব জানতে পারবে। এবার হচ্ছে এই দেখো নেমে পড়েছি আমরা কোথায়, নবদ্বীপ ধাম। এই যে নবদ্বীপ ধাম স্টেশন, এই যে নবদ্বীপ ধাম। পত্র নিয়ে ওরা সব থাকবে, আমরা চলে আসবো। আমার ভাই, আমার ভাই চলে আসবো। নবদ্বীপে আসতে না আসতেই দেখো কত সুন্দর মন্দির। এই আমরা টোটো করে যাচ্ছি। দেখো চলে এসেছি শ্রী বিষ্ণুপ্রিয়ার জন্মস্থান। এখানে হচ্ছে দেবী বিষ্ণুপ্রিয়ার জন্মস্থান। দেখো কত সুন্দর, কতটা জায়গা, কতটা জায়গা নিয়ে বাড়িটা, এখনো কত সুন্দর মেরামত করে রেখেছে এরা সবাই। নবদ্বীপ সত্যি একটা ঘোরার জায়গা, সব আনাচে কানাচে মন্দির। সব বিষ্ণুপ্রিয়া জন্মস্থান এটা। এটাও একটা মন্দির, বিশাল বড়। দেখো মন্দিরটা মানে শেষ আর হচ্ছে না, এই মাথা থেকে ও মাথা, কতটা বড় মন্দিরটা। এই যে এইটা সত্যি খুব সুন্দর জায়গা নবদ্বীপ। এটা আরেকটা মন্দির, এটা হচ্ছে কুঞ্জ মানে জলজ মন্দির। এটা জলে মন্দিরটা রয়েছে, নৌকো করে এই মন্দিরে পুজো দিতে হবে। শেষ করাই যায়। এটা হচ্ছে নরসিংহদেবের মন্দির, কিন্তু মন্দিরটা এখন বন্ধ, তাই আমরা দেখতে পাইনি। এটা হচ্ছে নিমাই দেবের জন্মস্থান, প্রভু নিমাইয়ের জন্মস্থান এটা।
সবাইকে তো দেখাচ্ছিল তখন সব থেকে বড় নবদ্বীপের সব থেকে বড় নিমাই মন্দির, এটা 64 ফুট একটা গুহা। এই গুহার মধ্যে দিয়ে যেতে হবে সব আমার। একটুখানি দেখাই দেখার মতন জায়গা এখানে, মানে আসলে সত্যি সার্থক হবে। সারাদিন ঘুরেছে, ওরা 1000 টাকা পাইত, 300 টাকা দিলে মানা পরীক্ষা করতেছে। যেতে যেতে একটা করে গাছ, আর কত সুন্দর মন্দির সব, কত সুন্দর সাজানো হয়। যেটা হচ্ছে জগন্নাথ, আলো পড়ছে দেখা যাচ্ছে রথে। এই আমরা যখন ঢুকেছি একটু বিকেল বিকেল হয়ে গেছে, তো তাই সবটা ভালো করে মানে পারিনি ভিডিওটা। জগন্নাথ দেব রথে করে, এটা একটা মিউজিয়াম, মিউজিয়ামের ভেতরটা কত সুন্দর। আমাদের নবদ্বীপে আসাটা আমার ইচ্ছা ছিল না, আমার ভাই আমাকে জোর করে নিয়ে এসছে, আমার আসাটা সার্থক হয়েছে। এই দেখো, এটা পোড়ামাতা মন্দির, এটা হচ্ছে নবদ্বীপের বিখ্যাত পোড়ামাতার। এখানে মার কাছে যাই মানত করবে, মা সেই ইচ্ছা পূরণ করবে, পোড়ামাতালা বলে এটা। প্রাণ চুড়িয়ে যায় এরকম জায়গায় আসলে। এটা হচ্ছে মা ভবতারিণীর মন্দির। এটা একটা মিউজিয়াম, এটা রাজ সমাজ বাড়ির একটা সমাজ বাড়ির মিউজিয়াম, খুব সুন্দর। তাও আমরা ভিডিওটা তুলতে পারিনি ভালো করে, বারণ অনেক ঘুরে। এবার দেখো চলে আসলাম আমরা বিষ্ণুপ্রিয়া হল্টে, এবার এখান থেকেই আমরা ট্রেন ধরে বাড়ি যাব। খুব ভালো কাটলো আমাদের সারাদিন। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করবেন।